বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ যিনি কিনা দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছেন, গেল মঙ্গলবার 117 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি, যার নাম মারিয়া ব্রানাস মোরেরা। তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও বসবাস করতেন স্পেনে, সেখানেই তার স্বাভাবিক মৃত্যু হয়। তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যম এক্সে তার পরিবার লিখেছে, মারিয়া ব্রানাস আমাদেরকে ছেড়ে গেছেন। তিনি তার আকাঙ্ক্ষা অনুযায়ী ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে ও যন্ত্রণা ছাড়াই মারা গেছেন। আমরা সবসময় তার উপদেশ ও সদয় স্বভাবের কথা মনে রাখব। ব্রানাস 1918 সালের ফ্লু মহামারী, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্পেনের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করেছেন। 2020 সালে তার 113তম জন্মদিন উদযাপনের কয়েক সপ্তাহ পর করোনায় আক্রান্ত হয়েছিলেন, তবে তিনি সম্পূর্ণভাবে সেরে ওঠেন। ব্রানাস শেষ 2 দশক ক্যাটালোনিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে ওলট শহরে অবস্থিত সান্তা মরিয়া দেল তুরা নার্সিংহোমে কাটিয়েছিলেন। মৃত্যুর আগে সোমবার এক পোস্টে তিনি জানিয়েছিলেন, তিনি দুর্বল অনুভব করছেন। তিনি তার পরিবার পরিচালিত অ্যাকাউন্টে আরও লিখেছেন, সময় ঘনিয়ে আসছে, কেঁদো না, আমি কান্না পছন্দ করি না, আর সবচেয়ে বড় কথা, আমার জন্য কষ্ট পেও না, আমি যেখানেই যাই আমি সুখী থাকব। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড ফরাসি সন্ন্যাসী লুসিল রেন্টনের 118 বছর বয়সে মৃত্যুর পর 2023 সালের জানুয়ারিতে ব্রানাসকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ব্রানাসের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হলেন জাপানের টোমিকো ইতোকা। যুক্তরাষ্ট্রের জেরন্টোলজি রিসার্চ গ্রুপের মতে তিনি 1908 সালের 23 মে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তার বয়স 116 বছর।